গাইস, আমি আবার ফিরে চলে এসেছি আরতি হোম লাইফ থেকে। আজ আমি দুধ দিয়ে একটা জিনিস তৈরি করে দেখাচ্ছি, আপনারা ভিডিওটা দেখুন পুরো। আগে আমি একটা বাটি গ্যাসে বসিয়ে দিচ্ছি, এবার আমি বাটিটার মধ্যে দুধটা ঢেলে দেব। দুধের মধ্যে কিন্তু এক ফোঁটাও জল দেব না, দুধে কিন্তু এক ফোঁটাও জল দেব না, আমুল দুধ দিয়ে করছি। আপনারা জানেন, মানে দেখলেই বুঝতে পারেন কি তৈরি করছি। এই দুধটা ভালোভাবে জাল দেব, এটা জাল দিয়ে একটু কম করবো দুধটা, মানে ফুটিয়ে ফুটিয়ে তারপর আমি ফিরে আসছি, দুধটা গরম হোক। দেখুন দুধটা উতলা এসে গেছে, ফুটছে। এবার এটা ভালোভাবে ফোটাতে হবে। এটা 5 থেকে 6 মিনিট দুধটা ফোটাবো আমি। গ্যাসটা একটু আস্তে করে দিচ্ছি আমি। আমি 500 দুধ দিয়ে তৈরি করছি এটা। এই গরমে খেলে পরে খাবার পর বা যা আগে যারা খাবে না, আমি যেমন আগে খেতে ভালোবাসি সকালবেলাটা, টিফিনের সঙ্গে করি, মানে খাই এটা। তো এটা গরমে পেটটা খুব ঠান্ডা থাকে খেলে পরে। এত কিছু বলছি নিশ্চয় বুঝতে পারছেন কি মানাচ্ছে এটা। আর যারা আমার চ্যানেলটাকে নতুন দেখছেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, বেল আইকন ক্লিক করবেন, যাতে নেক্সট ভিডিও সালে পরে আপনার নোটিফিকেশনটা আগেই পেয়ে যান। আজকে আমার চ্যানেলটাকে 3 জন সাবস্ক্রাইব বাড়িয়েছে, প্লাস আমার সাবস্ক্রাইব বাড়িয়েছে, তারপর 3 জন কমিয়ে দিয়েছে, আবার সে জানি না কে কমিয়েছে। তো যাকে কিছু নিশ্চয়ই ভুল হয়েছে বলে আজ আমার সাবস্ক্রাইব কেটে দিয়েছে, আনসাবস্ক্রাইব করে দিয়েছে। আপনারা প্লিজ করবেন না, আমি চাইছি সাবস্ক্রাইবটা বাড়ুক, যার জন্য আমি এত সব ভিডিও করছি, এ করছি। এবার এটা আস্তে আস্তে ফুটুক। এটা ফুটতে ফুটতে অনেকটা দুধ কমে গেছে, এবার আমি গ্যাসটা বন্ধ করে দেবো। বন্ধ করার পর একটু দুধটা ঠান্ডা হবে, গ্যাসটা অফ করে দিলাম। এবার আমি নেটটা দিয়ে দুধটা ঢেকে দেবো, এবার ঠান্ডা হবে দুধটা একটু। আমি এবার নেটটাকে নামিয়ে নিচ্ছি। দেখুন দুধটা না ঠান্ডা হয়ে গেছে, আমি আঙুল দিয়ে দেখছি। দেখুন আঙুলটা যেরকমভাবে দেবো সহ্য করতে পারছি, মানে ঠিক আছে এই গরমটাই। আপনি বুঝতে পারছেন যেরকম হাত দিয়ে গেছে, মানে এই গরমটা সহ্য করতে পারছি, এই গরমটাই লাগবে। এবার বুঝতে পারছেন ওটা কী তৈরি করছি, এটা হলো দই। আমি না টক দই পাচ্ছি ঘরে, এই দইটাকে ভালোভাবে ফাটিয়ে নিতে হবে। দেখুন দইটাকে ফাটিয়ে নিয়েছি, বুঝতে পারছেন কত ক্রিমিভাবে পুরো করেছি, ক্রিমি টেক্সচার এসছে পুরো, দেখছেন ক্রিমি টেক্সচার আসছে। এটা হয়ে গেছে, এবার আমি এই দইটা কী করবো, এই যে দুধটা আমি আঙুল দিয়ে দেখিয়েছি যেরকমভাবে সহ্য হতো সেই হিসাবে দুধটার মধ্যে দইটা দিয়ে দেবো। দেওয়ার পর এটাকে আমি ভালোভাবে ফাটিয়ে নেব, মানে মিক্সড করবো দইয়ের সঙ্গে। আর যে ফেনাটা আসছে না, এটাই ভালো লাগে। আজকে আমি আপনাদের যে টক দই শেয়ার করছি, নেক্সট টাইম আপনাদের যে মিষ্টি দই শেয়ার করবো। যত আপনি নাড়াবেন দইটা ভালোভাবেই জমবে। দেখুন এটা ফেনা টাইপের হয়ে গেছে, আমি এবার এই বাটির মধ্যে দইটা পাতবো। আমি এই বাটির মধ্যে দইটা ট্রান্সফার করে নিচ্ছি, মানে দুধটা ঢেলে নিচ্ছি। এটা আমি আপনাদেরকে আজকে আমি এটা ঢেকে ভালোভাবে রেখে দেবো, কালকে আমি দেখাচ্ছি দই পাতাটা পুরো কীরমভাবে হয়েছে। এইটা দিয়ে ভালোভাবে ঢেকে দিয়ে রেখে দেবো টবল দিয়ে চেপে।
আমি দইটা না সকালবেলা ঘুম থেকে উঠেই না আমি ফ্রিজে ঢুকিয়ে দিয়েছিলাম। আমি আপনাদের সামনে দইটা খুলছি, কালকে ফ্যানা ফ্যানা ছিল না, সেই ফ্যানাটা দেখুন ওপর দিকে আমি কেটে দেখাচ্ছি, দেখুন ওয়াও। এখানে দেখছেন দইটার ফ্যানাটার জন্য দইটা বেশ আরও, এটা মিষ্টি দইটা যদি ফ্যানা হয় না আরও টেস্ট লাগে। আপনাদের পুরো কাজ থেকে দেখিয়ে দিচ্ছি, দেখুন আর একটু আমি ফ্রিজে রেখে দেবো, আমি আবার আবার এক সাইডে একটু কাটছি, দেখুন আমি তো টক দই এত ভালোবাসি খেতে ধারণার বাইরে, আপনারা বুঝতে পারেন না ওই এক প্লেট দুধে আমরা আমি কী তৈরি করলাম, দই দেখুন পুরো, দেখুন কত সুন্দরভাবে দইটা পাতা হয়েছে।